চকবাজারের মাদক সম্রাট ইয়াবাখোর মোবাইল চোর সাজাপ্রাপ্ত আসামি খোরশেদ ইয়াবাসহ আটক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের চকবাজারের মাদক সম্রাট সাজাপ্রাপ্ত মোবাইল চোর ইয়াবাখোর আসামি খোরশেদ আলম পিতা শামসুল আলমকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। সোমবার 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে চকবাজার এলাকা থেকে 171 পিস ইয়াবাসহ গ্রেফতার করে চকবাজার থানার এসআই রবিউল ইসলাম ও এএসআই তোফাজ্জল হোসেন সহ তাদের সঙ্গীয় ফোর্স। তার বিরুদ্ধে চকবাজারে হত্যা মামলা, চাঁদাবাজি মামলা সহ একাধিক মামলার খবর পাওয়া গেছে। তার মামলা নম্বর চকবাজার থানা 15/5/2017, GR 59/2017, সাইবার ট্রাইব্যুনাল 558/18, চকবাজার থানা মামলা নম্বর 106/2017, ধারা 323, 324, 325, 207, 385, 306, 109। উল্লেখ্য, খোরশেদ আলম নিজেকে চকবাজারের যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে হয়রানি, ইয়াবা দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া, আবার কখনো কখনো প্রশাসনিক সহযোগিতা করার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বঙ্গবন্ধুকে কটুক্তিকারী নুরুল আফসার আনসারি পলাতক আছে। কুখ্যাত লেদুগুন্ডা ও নারী ধর্ষণকারী পলাতক রয়েছে। মোবাইল চোর নাটক শিশু পাচারকারী লুচ্চা দেলোয়ার আত্মগোপনে রয়েছে। এছাড়াও মোবাইল চোর মাজেদ পলাতক রয়েছে। সমাজের জন্য বিষাক্ত এই নরকীটরা দেশকে ও দেশের মানুষকে নানারকমভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে। নিরীহ মানুষের সর্বস্ব লুটপাট আর অবৈধ কর্মকাণ্ডের জন্য প্রশাসনের নজরে এসেছে তারা। সমাজের এই সকল বিস্ফোরক অতি দ্রুত অপসারণের জন্য আকুল আবেদন জানান ভুক্তভোগী অনেকেই। খুব শীঘ্রই এই নরপিশাচদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা হবে এমন প্রত্যাশা সকলের।